10-12 জন হিন্দু রাস্তায় নামলে কেন তাদেরকে মারতে হবে, তারা কি করেছে? আমার প্রশ্ন এখানে, ভারত, প্রথমত ভারত আমার কেউ না, আমার জন্ম বাংলাদেশে, আমার বাবা দাদু দাদুর দাদু সবাই বাংলাদেশেই ছিল। ভারত আমাকে এসে বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করবো, আমি কি তাদের পুতুল? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল? ভারতের মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয়, ফারাক্কা বাঁধ খুলে দেয়, তারা তো কখনোই বিচার করে না যে যেটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে। ভারত শুধুমাত্রই আমার প্রতিবেশী রাষ্ট্র, কোনোভাবেই ভারত দ্বারা প্রভাবিত না। আমাদের একটাই কথা, আপনারা সরকারকে বলেন, সরকার এক দফা নিয়ে কথা বলুক, এক দফা যদি মেনে নেওয়া হয় একটা হিন্দু রাস্তায় থাকবে না। আমরা জানি যে স্কুল হচ্ছে এখানে কৃষ্ণ ভক্ত, কিন্তু এই সমাবেশে কেন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে? দেখেছি জয় শ্রীরাম স্লোগান হয়েছে, গতকাল চট্টগ্রাম হাইকোর্ট প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে দেখেছি জয় শ্রীরাম স্লোগান হয়েছে। আমরা বাংলাদেশে বিগত হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতি আমরা দেখছি, সেখানে কিন্তু কোনোদিন দেখিনি যে ধর্ম প্রাণ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা এই জনপদে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন, কোনোদিন শুনিনি। কিন্তু এখন এই সময় এসে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনছি। এই জয় শ্রীরাম স্লোগান কাদের? এই জয় শ্রীরাম স্লোগান হচ্ছে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, যারা এখন ভারতের ক্ষমতায় রয়েছে, নরেন্দ্র মোদীর দল, তাদের। তারা সেখানে জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন চালায়, সেখানে শ্রমিক কৃষক নিপীড়িত জাতীয় জনগণের উপরে তারা দমন পীড়ন শোষণ নির্যাতন ইত্যাদি চালায়। এবং ভারতের যে সেভেন সিস্টার রয়েছে, এই যে মণিপুর, ত্রিপুরা, আসাম, মিজোরাম এবং কাশ্মীর সহ আরও যে রাজ্যগুলো রয়েছে, সেখানে জনগণের উপরেও কিন্তু তারা দমন পীড়ন চালায়। ফলে আজকে বুঝতে হবে যে সেই ভারতের এই যে জয় শ্রীরাম স্লোগান, আজকে সেই জয় শ্রীরাম স্লোগান এখানে এই মতলববাজ হিন্দু সংগঠনের নেতারা আমদানি করেছে, এবং সেই স্লোগানের মধ্য দিয়ে এখানে সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে। ফলে আমরা এই যে সমস্ত যে চক্রান্ত দেখতে পাচ্ছি, এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা। গণভূতানকারী যে সমস্ত শক্তি এখানে রয়েছে, সমস্ত শক্তি এই যে ভারতীয় চক্রান্ত এবং এই যে ফ্যাসিস্ট হাসিনা যারা পতিত হয়েছে, এই পতিত ফ্যাসিস্টদের সকল চক্রান্তকে আমরা এখান থেকে নস্যাৎ করতে চাই।